স্যান্ডেলের মেশিন, স্যান্ডেল যে মেকিং মেশিনটা, এটা আপনি 2,50,000 টাকা মেশিনারিজ আর আনুষাঙ্গিক 1,00,000 টাকা পুঁজি নিয়ে এটা যে কোনো জায়গায় করতে পারবেন। এছাড়াও এটা অনেক, আরও চাইলে অনেক বড় পুঁজি নিয়েও করা যায়, তবে প্রথম অবস্থায় এত বেশি পুঁজি দরকার নেই। প্রথম অবস্থায় আপনি ইয়ে করেন, এই 2,50,000 টাকা মেশিনারিজ আর 1,00,000 টাকা পুঁজি বা 50,000 টাকা পুঁজি নিয়ে এটা যে কোনো জায়গায় করতে পারেন। 220 লাইনে চলবে। এটা আছে লাভজনক, ভালোই আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো ব্যবসা ভালোভাবে যদি করতে পারেন, আপনি মনোনিবেশ করেন বা নিজে একাগ্র চিত্তে যে কোনো ব্যবসা করেন সততার সহিত, তাইলে সেখান থেকে একটা ভালো আউটপুট আসবেই। বিজনেসটা হলো, বিজনেস লাভ লস দুইটা জিনিসে মাথা রেখে করতে হয়। তো বিজনেস লাভের জন্যই করে ম্যাক্সিমাম, আর এটা লাভ এবং লস আছে দেখে এটা হালাল। তবে ব্যবসা পৃথিবীতে যারা বড় হয়েছে দেখবেন যে ব্যবসা করেই হয়েছে, চাকরি একটা সীমিত একটা চাকরিতে ইয়ে বেতন পাওয়া যায়, কিন্তু বিজনেস করেই বড় হওয়া যায়। তা আপনি সৌদি আরব কোথায় থাকেন? তো বেটার হয় আসার আগে, আমার একটা পরামর্শ, বেটার হয় ওখানে থেকেই যদি আপনি চাকরি থাকা অবস্থায় আপনি কাউকে দিয়ে যদি এখানে রানিং করাইতে পারেন এই ব্যবসাটা, রানিং করায় মনে করেন ওখানে আপনি 50,000 কামান, এখান থেকে 1,00,000 ইনকাম শুরু হলো, আপনি তখন চলে আসলেন, তাহলে ভালো হয়। তাহলে আপনার ইনকামটা বন্ধ হলো না, আপনি যদি সম্ভব হয় কাউকে দিয়ে শুরু করাই দিতে পারেন। আর একান্ত যদি পজিশন খারাপ হয় সেটা আলাদা বিষয়। তাইলে আপনি ওখানে থাকা অবস্থায় আপনি প্রতিষ্ঠান দাঁড় করান, এটা ভালো হবে। এটা অনেকেই করতেছে, এটা অনেকেই প্রবাসী ভাইরা অনেকেই ওখানে থাকা অবস্থায় কারো ছেলে কারো ছোট ভাই দিয়ে শুরু করাচ্ছে, যখন যে দেখতেছে হ্যাঁ এটা ভালো, আমি প্রবাসী থেকে যে ইনকামটা হচ্ছে এখান থেকে ডাবল আসতেছে, তখন সে চলে আসলো। দেখেন তারপর নিজের বুঝটা ভালো, আপনার ডিসিশন আপনার। আমার পরামর্শ, আমি পরামর্শ দিয়ে থাকি কিন্তু ডিসিশন আপনি নেবেন। যে আসলে এক এক এলাকায় এক একটা কম বেশি চলে, আপনি আপনার এলাকায় এখন একটা মুড়ি মিল দিয়ে দিতে পারেন। সামনে রমজান আসতেছে, মুড়ি মিলটাও খুব ভালো চলতেছে এবং এটা অল সিজনেই চলে, তবে রমজানে একদম ডে নাইট চালাইতে হয়। আর মুড়িটা অনেকে অনেকে বিদেশেও পাঠাচ্ছে, প্রবাসে চাহিদা আছে মুড়ির। আমি আপনাদের সৌদি আরবে আরও 5-7 বছর আগে একবার সৌদি আরবে মেশিন পাঠাইছিলাম, মুড়ি মেশিন। এটা সম্ভবত একটা বর্ডার সাইডে নিয়েছিল, যে চাউল দিলে চাউল দিতে হবে। হ্যাঁ, জামালপুর। জামালপুর কোথায়? আচ্ছা, যে এখন আমার চিন্তা ধরো আপনার থেকে একটা পরামর্শ দিতে চাই যে ওটা তো অবশ্যই ভালো, ওইটা অটোমেটিক মেশিন, এটা জার্মানি প্রযুক্তি। এই মেশিনটা জার্মানি মেশিনের অনেক দাম, হ্যাঁ ওইটা 35,00,000 টাকার মতো প্রাইস, কিন্তু আমরা এখানে ওই প্রযুক্তিটা এখানে এসে কুরিয়ান পার্স দিয়ে আমরা করতেছি এখানে, আলহামদুলিল্লাহ অনলি 7,500,000 টাকায় কিন্তু সেম পারফরমেন্স পাওয়া যাবে। পার্টসগুলো কুরিয়ান, আমরা পার্টস বেশিরভাগ কুরিয়ান চায়না ব্যবহার করে থাকি। আপনি খুব ভালো চিন্তা করেছেন, আপনার ওই যে স্যান্ডেলের বিজনেস যে অনেক গুণ ভালো হবে বলফ্যানের ব্যবসাটা, বলফ্যানের অটোমেটিকটা অত্যন্ত ভালো হবে, আপনি এটা নিয়ে চিন্তা করেন এবং বাস্তবায়ন করতে পারেন। জি জি, না ইয়েটা অটোমেটিকলি বলফ্যান মেশিনটা যেটা 7,500,000 টাকা এটা করতে পারেন। Yeah.
জি জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো। নাম্বার ওয়ান বল পেন, নাম্বার ওয়ান বল পেন, বল পেনটা খুবই ভালো। যে বল পেনের বিজনেসটা খুবই ভালো, এটা আপনি করতে পারেন, কারণ এটা আপনি জামালপুর বসে পুরো বাংলাদেশে আপনি মার্কেটিং করা সম্ভব। এখন অনলাইন মার্কেটিং খুবই ভালো, আপনি এটা করতে পারবেন। জি আর 1.5 লাখ টাকা পুঁজি হলে আপনি রানিং করতে পারবেন। দৈনিক প্রায় 40,000 পিস করা সম্ভব, কিন্তু প্রথম নতুন অবস্থায় আপনি 20-25,000 করেন, কিন্তু দৈনিক প্রায় 40,000 পিস করা সম্ভব। প্রথম আপনি 20-25,000 দিয়ে শুরু করেন, হ্যাঁ, প্রথম নতুন অবস্থায় মেশিনের উপরে চাপ কম দিলেন। এক টাকা 75 পয়সা, এই যে এটা 5 টাকার বল ফ্যানটা আপনার অনলি 1.75 টাকা খরচ পড়বে, একদম আপনার বাড়ি ভাড়া এবং ওয়ার্কার কস্ট যাবতীয় ইনক্লুডিং অল আপনার খরচ পড়বে 2 টাকা। 5 টাকার বল ফ্যানটা আপনি অনলি 2 টাকার মধ্যে করতে পারবেন। জি পাইকারি আপনি 35 টাকা নিচ্ছে পাতা, আপনার 20 টাকা পাতা খরচ পড়লো, আপনি 35 টাকা পাতা আর ডিলারদেরকে 30 টাকা পাতা, মানে পাতা প্রতি এই এক 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 পাতা খরচ পড়তেছে 20 টাকা, খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা, আপনি 30 টাকা পাতায় ডিলারকে দিবেন, ডিলারকে 30 টাকা পাতা দিবেন, 10 টাকা। অবশ্যই চলবে, অবশ্যই চলবে এবং ভালোভাবে চলবে। ওকে, ভালো থাকেন, দোয়া করবেন। সৌদি আরব কোথায় বলছিলেন? দাম্মাম। আচ্ছা, আর সম্ভব হলে আমাদের সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইলটা সংগ্রহ করবেন, হ্যাঁ, এটা সংগ্রহ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, ওখানে বসে বসে অনেক প্রশিক্ষণে হয়ে যাবে। এটার এমনি 4,500 টাকা হাদিয়া আপনি কিছু ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন। এটা আপনি আমাদেরকে মেসেজে ঠিকানাটা দিয়ে দিবেন, আর বিকাশে টাকাটা পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায়। আমরা সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইটালি, জার্মানি আমরা অনেক বই পাঠাইছি আলহামদুলিল্লাহ। এটা 4,500 টাকা হাদিয়া ডিসকাউন্ট দিয়ে আপনি 1,000 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন। হ্যাঁ, এটা ডিসকাউন্ট ওরকম ছিল গত মাস পর্যন্ত, এটা ছিল। আচ্ছা, আপনি পাঠান, অসুবিধা নেই, 2 টাকা কম বেশি এটা সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম। জি জি, ওকে, শুরু করেন। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আপনি একদম নিচের লাইনটা পড়েন, তাহলে ওই যে 9.5 লাখ টাকা একটা প্যাকেজ আছে এদিকে, একদম নিচে এটা পড়লে হবে। এটা কত প্যাকেজ? 9.5 লাখ টাকা। আচ্ছা, ওইটাই এখন 6,15,000 টাকা করে দিচ্ছি, আরও ডিসকাউন্ট দিয়ে ওই যে বলে দিলাম আপনাকে। আসসালামু আলাইকুম। জি ভাইজান, ভালো আছেন? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ ভালো, আপনার মেশিন পাঠিয়ে দিছি, আলহামদুলিল্লাহ কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ পাঠিয়ে দিছি, আছে পরিবহনে। জি জি। কোনটা? ওটা নিয়ে গবেষণা চলছে, আমরা ইটা তৈরির মেশিনটা আমরা ওসিরে হাত দিব, যে সিমেন্ট সিমেন্ট বালু দিয়ে ইটা তৈরির মেশিনটা আমরা ওসিরে হাত দিব ইনশাল্লাহ, খুব দ্রুত এটা হাত দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা দুইটা রেটের হবে, একটা 35 লাখ টাকা আর একটা 25 লাখ টাকা। জি জি, এটা এটা ধরেন যত ইটের বাটা আছে এগুলা গত বছরেই ডিক্লার দিয়ে দিয়েছে সরকার যে এগুলা বন্ধ, কারণ পরিবেশ বান্ধব, এখন পরিবেশ বান্ধবের যেই মেশিন বা যেই প্রজেক্ট ওগুলাই চালু থাকবে। ইটের বাটা তো যেগুলো আছে চালু এগুলা পরিবেশের খুব ক্ষতি করতেছে। এখন আমরা যে মেশিনটা যে প্রযুক্তিতে আমরা করতেছি, এই যে বালু থেকে বালু দিয়ে তৈরি হবে ইটাটা, এটা একটা হলো 35 লাখ আর একটা হলো 25 লাখ। আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এটা আমি আপনাকে কোয়ান্টিটিটা দিয়ে দিব, এটা হিসাব করে আমরা কোয়ান্টিটি দিয়ে দিব। তা মেশিনটা রিসিভ করে, বলফেন মেশিনটা রিসিভ করে আমার জানাইয়েন যে রিসিভ করেছে না। হ্যাঁ।